বাংলা মানবতার সমাধান ربنا الله ربنا الله ربنا الله ليس من ربنا الله ربنا السلام عليكم ورحمه الله وبركاته. الحمد لله الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده আমার সুপ্রিয় দর্শক শ্রোতা দূরে এবং কাছে যারা যেখানেই বসে আমাদের অনুষ্ঠান উপভোগ করছেন তাদের সকলকেই আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করে আমাদের আলোচ্য বিষয়ে আমরা আলোচনা শুরু করতে যাচ্ছি আলোচনার সাথে আমার ডান পাশে যিনি অংশগ্রহণ করেছেন শেখ শহীদুল্লাহ খান মাদানী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার বাম পাশে আলোচনায় উপস্থিত রয়েছেন শেখ আব্দুল রাজাকবিন ইউসুফ আসসালামু আলাইকুম রহমতুল্লাহী অবারকাতু এবং সর্বশেষ রয়েছেন শেখ কাজী মোহাম্মদ ইব্রাহিম আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহী অবারোক সুপ্রিয় দর্শক শ্রোতা স্মরণ করিয়ে দিয়ে আমাদের আলোচ্য বিষয় ছিল পরিবার পরিকল্পনা বা জন্ম নিয়ন্ত্রণ ইসলামিক দৃষ্টিভঙ্গিতে এটা কতখানি সামঞ্জস্যশীল কিংবা কতখানি সাংঘর্ষিক এ পর্যায়ে আমরা আলোচনা রেখেছিলাম যে তৃতীয় বিশ্ব তথা মুসলিম বিশ্বে মুসলিম জনশক্তিকে নিয়ন্ত্রণে রেখে মুসলিম জাতিকে ভূপৃষ্ঠে পর্যদস্ত করার একটি অপপ্রয়াস বা একটি ইহুদি খ্রিস্টানের প্রত্যক্ষ পায় তারা এটা আমাদের আলোচনায় আমরা বলেছিলাম আজকে আপনাদের সামনে উপস্থাপন করব এই বিষয়ের আঙ্গিকে পৃথিবীর দারিদ্রতা আসলে কি জনসংখ্যা বৃদ্ধির কারণে না ভূমি ও সম্পদের সুষম বন্টন না হওয়ার কারণে কোনটা আমরা ধরব আমি জানতে চাচ্ছি শেখ শহীদুল্লাহ খান মাদানি এ পর্যায়ে আপনার মতামত কি আলহামদুলিল্লাহ আসলে মোহতারাম আপনি যেই একটি প্রশ্ন রেখেছেন যে প্রশ্নটির একটি গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে পরিবার পরিকল্পনা বা জন্ম নিয়ন্ত্রণের সাথে কারণ যারাই আজকে পরিবার পরিকল্পনার স্লোগান সমাজে ছড়াচ্ছেন বা পরিবার পরিকল্পনায় বাধ্য করতে চাচ্ছেন তারা বলতে চাচ্ছেন যে আসলেই যদি মানুষের সংখ্যা বাড়তে থাকে তাহলে এটা যেন ভূপৃষ্ঠে বা আবাসনে বা অর্থনৈতিক সব দিক থেকে একটা ক্ষতির কারণ কারণে কিন্তু আসলে বিষয়টা আমরা যদি একটু চিন্তা করে দেখি বহু বিশ্বে অন্য দেশের কথা পরের কথা বলব আমরা যদি আমাদের দেশের অবস্থাটাই একটু চিন্তা করে দেখি তাহলে দেখা যায় যে আসলে বাস্তবে সংখ্যা এটা কিন্তু কোন দারিদ্রতার মূল কারণ নয় বরং দারিদ্রতার মূল কারণ হচ্ছে সুষম বন্টন সম্পদের না হওয়া অথবা যে অধিকারীদেরকে তাদের অধিকার হরণ করা যেমন আজকে লক্ষ্য করুন সমাজে যে দরিদ্র দরিদ্রই রয়েছে আর যারা তারা দিনে দিনে আরো বেশি হচ্ছে। 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 তাদের আঙ্গুল ফুলে শিকার তো এই জন্য আমরা বলবো যে এটা সন্তান বৃদ্ধি এই দারিদ্রতার এটি কখনো কারণ নয় বরং কারণ হচ্ছে সুষম বন্টন না থাকা আজকে দেখুন বিশ্বের কথা উন্নত বিশ্বে যারা নিজেদেরকে দাবি করতেছে তারা উন্নত বা অর্থনৈতিক দিক দিয়ে বহু অগ্রগামীতাদের হয়েছে দেখবেন যে তারা কত শত শত হাজার হাজার কোটি কোটি টন তারা খাদ্য অনেক সময় কি করে কোন দরিদ্র দেশকে দেয় না সমুদ্রে তারা ফেলে দিচ্ছে কেন ফেলে দিচ্ছে কারণ কি কারণ হলো এটা যদি কোন দরিদ্র দেশকে দেওয়া হয় তাহলে তারা সচল হবে তারা সুন্দরভাবে চলবে সেটা দেওয়া হচ্ছে না দারিদ্রতা বিমোচনের একটা কারণ হবে কিন্তু সেদিকে তারা লক্ষ্য করছে সেদিকে লক্ষ্য করছে সুতরাং শেখ আব্দুর রাজ্জাক বিন বিমোচনে সম্পদের বা ভূমির সুষ্ঠু বন্টন এ ব্যাপারে ইসলাম কি বলেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া সাল্লাতু ওয়া সালামু আলা মানা গরিষ্ঠতা দারিদ্রতার কারণ এটা তো একটা নিশ্চিত কোরআন এবং সহি বিরোধী আকিদা বিশ্বাস আকীদা বিশ্বাস কেননা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষের অর্থ সম্পদ এত বেশি হয়ে যাবে যে জাকাতা মালিহি একজন মালের মালিক তার সম্পদ নিয়ে তার জাকাত নিয়ে বের হবে বাড়ি থেকে ফালা আহাদান কিন্তু পাবে না ওই ব্যক্তিকে কোন ব্যক্তি তার সম্পদ নিবে জাকাতের প্রাপক খুঁজে পাবে জাকাতের খুঁজে পাবে না কে নিবে জাকাত এমনকি আল্লাহ রসুল এই কথাটা বলতে গিয়ে কথা বলছেন যে হাত্তা তাউদ আর আরাব আরব মরুজাউ আনহারা যেসবগুলো মরুভূমি যেখানে কোনো জায়গাতে ঘাস পাতা কোনো সময় জন্মাবে এটাও আশা করা যায় না সেখানে একবার অঢেল সম্পদ হবে বন্যের মতো সম্পদ বয়ে যাবে তাহলে অবশ্যই এটা কারণ নয় যে জনসংখ্যা বেশি দারিদ্রতার কারণ এটা নয় আসলে জমিকে যেভাবে জাতির সামনে বন্টন করতে হবে পেশ করতে হবে সেটা করা হয় না এবং সামাজিক যেটা সম্পদ আছে মানুষের হাতে মানুষের অংশ সূত্রে যেভাবে মানুষ পাবে দেশের সম্পদ যেভাবে মানুষের হাতে বন্টন করে দিতে হবে জাতীয় সম্পদ জাতির হাতে আছে তারাকে যেভাবে সম্পদ বন্টন করে দিতে হবে সেভাবে তারা করে না হনি লোকদের যে দায়িত্ব কর্তব্য ছিল গরীব মানুষের প্রতি ইহসান করার সেটা মূলত না করে আজকে দারিদ্রতা বেড়েই চলে যে তারা ঠিকমতো জাকা বের না করে সে টাকাটা তারা অন্য পথে ব্যয় করছে এটা হচ্ছে বিত্তশালীদের কাজ সাথে সাথে সামাজিক যারা দায়িত্ব পালন করে তাদের যে একটা জরুরি জিম্মেদারি আছে যে অর্থ সম্পদকে নির্ধারিত স্থানে পেশ করা অসহায় গরিবদের মাসে পেশ করা কিন্তু তারা তা না করে দলীয় যারা তাদের হাতে সে সম্পদকে দিয়ে দিচ্ছে বন্ধন করে দিচ্ছে তখন যারা দরিদ্র মানুষ তাদের দাঁড়িয়ে আরো বেশি হয়ে যাচ্ছে সম্পদের ব্যয়ের পরিসরটাকে কক্ষিগত করা হচ্ছে কক্ষিগত করা এবং তাকে স্পষ্ট হকদারের কাছে না পৌঁছানো যখনই হকদারের কাছে হকটা পৌঁছানো হচ্ছে না তখন সমাজে দেখা যাচ্ছে দারিদ্র বেশি দারিদ্র বেশি বেশ জি যাকাত যখন ঠিক মতো বলতে আমরা আপনাদের সামনে ফিরে ইনশাআল্লাহ শেখ আব্দুর রাজ্জাক নিউজ তখন এটা থাকবে না সমাজে শেখ কাজী মোহাম্মদ

তারা তিনশো পঁয়ষট্টি ডিম তারা দিচ্ছে বরং কিছু মুরগি আছে তারা ডাবল করেও দিচ্ছে ডাবল করেও দিচ্ছে আচ্ছা তাহলে ডিমের ক্ষেত্রে আমরা দেখলাম কোথায় ছাব্বিশটা আর কোথায় তিনশো

আর এখন তিন মাসেই চার কেজি পাঁচ কেজি ছয় সাত কেজি হয়ে যাচ্ছে ব্রাজিল তো একটা মুরগি আবিষ্কার করছে যেটা খাসির মতো বাইশ থেকে পঁচিশ কেজি তার ওজন হবে ঠিক আছে মাগুর মাছ আগে ছিল এই পরিমাণ আর আজকে মাগুর মাছ তো এখন তো মানুষকেও খেয়ে ফেলে ওই মাগুর মাছে তিনি যে কিভাবে আপনি দেখুন তারপর আগে মানুষ সারা বছরে একবার চাষ করতো জমিনে এখন প্রতি তিন মাসের অন্তর দেখা যায় এই গম চাষ হচ্ছে ভুট্টা চাষ হচ্ছে ধান চাষ হচ্ছে রবি হচ্ছে সারা বছর জমিন অব্যাহত ভাবে নিরবচ্ছিন্ন ভাবে আমাদেরকে রিজিক দিয়ে চলেছে আল্লাহ লক্ষ্য করুন আমাদের দেশের অবস্থা যদি আমরা একটু খেয়াল করি দেখা যায় যে এমন এক সময় ছিল যে বাংলা মাস আশ্বিন এবং কার্তিক মাস যদি আসত তাহলে মানুষ যেন অনেকটা অসচ্ছলতা এবং চুয়াত্তরের অন্যতরে চুয়াত্তরের দুর্ভিক্ষে আমাদের যুক্ত বাংলার

আল্লাহ রসুল বলেছেন যে একটা গাভীর দুধ খাবে একটা গ্রাম আর একটা ডালিম খাবে একটা বংশ জি তো ধন্যবাদ আলোচকবৃন্দ আমার সাথে থাকার জন্য সুধি দর্শকস্রোতা এরপর যে আমরা আবারও সামান্য সময়ের জন্য বিরতিতে যাচ্ছি বিরতির পরে আবারও আলোচনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ও রাহনাতুল لبيك اللهم لبيك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك, لبيك, لا, شريك لك لبيك, لبيك لا شريك لك لبيك إن الحمد إن الحمد والنعمة لك والملك لك, لك والملك لك لا شريك لك যথাযথ প্রজ্ঞা শারিয়া প্রণয়নের একটা ব্যাপক এবং সার্বজনীন উদ্দেশ্য হচ্ছে সকল মানবতার এবং সকল বান্দার কল্যাণ সাধন ডক্টর মানজুর ইলাহী প্রত্যেকটা ক্ষেত্রে শারিয়ার একটা রুলিং আছে একটা বিধান আছে সঙ্গত বিচার ও শান্তি এবং শারিয়া কিভাবে মানুষের কল্যাণ নিশ্চিত করেছে সে বিষয়টা আমরা ইনশাল্লাহ এখানে আলোচনা করব করবো চলুন আমাদের জীবন আরো ন্যায় নিষ্ঠ ও সন্তোষজনক করতে শিখি দেখুন মানবতার কল্যাণে ইসলামী সারিয়া প্রতি শুক্রবার রাত সাড়ে আটটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় ডায়ালগ 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 ডিসকাশন ডিসকাশন স ডক্টর জাকির নাইক ইন আটল অব দেখুন সম্মুখ সমরে প্রতি বৃহস্পতিবার রাত নটায় আপন সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা সাথে থাকার জন্য ধন্যবাদ আলোচনায় প্রবৃত্ত হতে চাই যে বিষয়ে আমরা ছিলাম জন্ম নিয়ন্ত্রণ বা জনসংখ্যা নিয়ন্ত্রণের মাধ্যমে আমরা একটি উপভোগ্য সুখ সমৃদ্ধ পৃথিবী গঠন করতে চাই এটা ইসলামের সঙ্গে কতটা সাংঘর্ষিক এবং কতটা সামঞ্জস্যশীল আমরা এ পর্যায়ে আলোচনা শুনতেছিলাম যে এটা কালেও সামঞ্জস্যশীল নয় বরং এটা সাংঘর্ষিক মানুষের সমৃদ্ধি এবং বরকতের মালিকানা আল্লাহ তো আমরা জানতে চাইব ইব্রাহিম আপনি বলুন যে আমাদের কথা ছিল যে বিশ্ব দারিদ্রের কারণ সম্পদের ঘাটতি নয় বরং সম্পদের সুষম বন্টন না হওয়া সুন্দর আল্লাহর সব কথাই সুন্দর সুরাল মুলকের পনেরো নম্বর আয়তালা যা বলেছেন হুয়াল্লাজি জা আলাকুমুল আউদাজ তিনি সেই সত্তা যিনি পৃথিবীকে তোমাদের জন্য বসীভূত করে দিয়েছেন ফামসুফি মানা কি বেহা জমিনের পরতে পরতে বিচরণ করো অকুল উমির রেসকিহি এবং আল্লাহ রেজিক তার দেয়া জীবিকা বক্ষণ করো এই যে এখানে কথা যে ফামসুফি মানা কে বেহা বিশ্বের দেশ দেশান্তরে ঘুরে বেড়াও আর জীবিকা বক্ষণ করো এই যে বর্তমানে যে একটা ভিসামুক্ত বিশ্ব আন্দোলন এখন কিন্তু চলছে পৃথিবীর বিষামুক্ত আন্দোলনের মর্ম হল যে সম্পদের সুষম বন্টন যদি আমরা চাই তাহলে গোটা বিশ্বকে মানব জাতির জন্য উন্মুক্ত করে কারণ পৃথিবীর দেখা যাবে শত শত কোটি মানুষ কিন্তু জীবিকা অল্প এই জন্য অল্প যে আরেক জায়গায় খুব অল্প মানুষ কিন্তু শত শত হেক্টর কোটি কোটি হেক্টর জমি আমরা সেখানে জি ফেলে রেখেছেন পড়ে আছে অতএব এই জনগোষ্ঠীকে যদি ওই বিস্তীর্ণ পৃথিবীর অঞ্চলে যেতে দেয়া হয় তাহলে এদের জীবিকার আর কোনো অভাব হবে না তো এজন্য যদি এখন সেখানে কর্মক্ষেত্রে তাদের আত্মনিয়োগ আত্মনিয়োগ করার জন্য অবাধ সুযোগ করে দিতে হবে যেমন ইউরোপে আজকে উন্মুক্ত বাজার ব্যবস্থা তারা করেছে বিষা মুক্ত করে দিয়েছে যে সবাই সবখানে যেতে পারবে তো এখানে যেটা আমাদের করতে হবে যে সম্পদের সুষম বন্টনের স্বার্থে

যে দিন যত যাবে তত অর্থ সম্পদ মানুষের হবে কারণ যারা অর্থ উপার্জন করবে যারা অন্বেষণ করবে অর্থ তাদের ব্যবস্থাপনা বেশি হবে অতএব এটা স্পষ্ট প্রমাণ যে যারা বলছে জনসংখ্যা বৃদ্ধি দারিদ্রতার কারণ এটা তাদের অবশ্যই একটা নির্বুদ্ধিতার পরিচয় বা জ্ঞান না থাকার প্রমাণ সাথে সাথে এটা

তারা বঞ্চিত শিশুদেরও কিন্তু তারা অধিকার নিয়ে পৃথিবীতে জন্ম লাভ করে শতকড়া আয় টাকা যাকাত যদি দিয়ে দেয়া হয় পৃথিবীর কোন শিশু কোন দরিদ্র পরিবার না খেয়ে তারা কষ্টের মধ্যে থাকবে না এর সবকিছু যায় সম্পদশালীদের সম্পদ যতই বৃদ্ধি হবে এটা শুধু তার জন্য নয় না জনগণের জন্য সম্পদ যত বৃদ্ধি হবে সেটা একজন যদি সে রোজা রাখতে পারলো না এখানে আল্লাহ তালা দরিদ্রের অধিকার লাগিয়ে দিলেন যে বৃদ্ধ বৃদ্ধা রোজা রাখতে পারছো না তুমি একজন দরিদ্রকে পুরো মাস কমাতে হবে কিভাবে দারিদ্র বিমোচনের একজন তার স্ত্রী কে বলেছে তোমার পিঠ আমার মায়ের পিঠের এখানেও দারিদ্র বিমোচনের কাফারা লাগিয়ে দিয়েছে খাবার দিতে হবে যদি স্ত্রীর কাছে যেতে চাও আরো কতগুলো ফর্মুলা বিধানটা আল্লাহ ওখানেও বলেছেন যদি

বাড়তি যা আছে ওদেরকে দেয়া ওয়াজিব ওদেরকে সমবেদনা করা প্রকাশ করা তাদেরকে দারিদ্র থেকে মুক্ত করা তখন সমাজের দারিদ্রের উপর ইমানে দায়িত্ব হয়ে যায় তো আসলে এই সম্পদের এই সব প্রক্রিয়া সুষম বন্টন হলে এবং যদি বিশ্ব সংস্থারা জাতি জাতিসংঘ যদি একটা বিশ্ব সংস্থা নির্মাণ করে দেয় পৃথিবীর কোথায় দরিদ্র জনগোষ্ঠী আছে আর কোন দেশে সম্পদ বেশি আছে অপ্রয়োজনীয় হয়ে আছে এটা এনে দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে সুষম বন্টন করে দেয় আর জন্ম নিয়ন্ত্রণের কোন প্রয়োজন পৃথিবীতে হবে জাতিসংঘ এই কাজ করবে না বরং জন্ম নিয়ন্ত্রণ চাপায় দিয়ে জাতিসংঘ কাউকে আরো দরিদ্র করে দিবে না সেটাই তো জন্মহীন করে দিবে জন্মহীন করে আসলে এতক্ষণে আপনারাও বুঝতে পারলেন যে দারিদ্রতা নিরসনে কশ্চিন কালেও জন্ম নিয়ন্ত্রণ বা জনসংখ্যা একটি সীমিত হারে গণ্ডীভূত করে রাখাটা প্রযোজ্য না বরং ইসলাম যে বিভিন্ন ধরনের একটা সম্পদের উপরে বঞ্চিত এবং যাচাকারীদের যে অংশ নির্ধারণ করেছে সেটা যদি আমরা বিভিন্ন স্তরে বিভিন্ন সময়ে দারিদ্র দুস্থ মানবতার সেবায় বিলিয়ে দেয় তাহলে সমাজে অর্থনৈতিক বৈষম্য থাকবে না থাকবে না আজকে জন নিয়ন্ত্রণ বা বার্থ কন্ট্রোল করে আমাদেরকে সুখী সমৃদ্ধ একটি পৃথিবী গড়ে তুলতে হবে এরকম কোনো অবকাশ তো সুপ্রিয় দর্শক আমরা আরো শুনবো শেখ শহীদুল্লাহ খান মাদানি এ ব্যাপারে আপনি আরো একটু বিস্তারিত বলুন যে মূলত ইসলামে মানবাধিকার বা ইসলামে ধনী ব্যক্তির সম্পদের উপরে গরিবের যে হক যে অধিকার এ সম্পর্কে আরো একটু বিস্তারিত আসলে মাহতারাম বিষয়টি বলতে হয় আমরা জানি ইসলাম ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আবাদত হচ্ছে সালাদ কিন্তু আল্লাহ সুবাহ কোরআন করিমে বা রাসুল সাল্লাম হাদিসে যেখানেই সলাতের কথা আলোচনা করেছেন সেখানেই সলাতের সাথে ইসলামের আরেকটি রকম জাকাতের কথা আল্লাহ আলোচনা করেছেন যদি সম্পদশালীরা দেখুন আজকে আমাদের সমাজে যারা সন্তান কব নিচ্ছে তারা কিন্তু অপর দিক থেকে জাকাত দেওয়ার সকলেই সামর্থ্য রাখে সকলে ক্ষমতা রাখে তো এই ব্যক্তিরা যদি সত্যিকারী ভাবে এ জাকাতের অর্থ সঠিকভাবে সেটাকে বের করত এবং তার অধিকারীদের হাতে দিত তাহলে বলা যেতে পারে যে আমাদেরকে সেই দারিদ্রতা দূর করার জন্য সন্তান কমানোর চিন্তা কখনো করতে হতো আসলে আমরা দারিদ্র দূর করতে গিয়ে দরিদ্রদেরকেই পৃথিবী থেকে দূর করে দিয়েছি মানে যে গিয়ে কম্বলকেই পুরো করে দেয়া হয়েছে দেখুন দারিদ্রতা দূর করার ব্যবস্থাপনা আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষ থেকে যে কত ব্যাপক আসলে আমাদের বলতে গেলে সামাজিক ব্যবস্থা এত দুর্বল বা আমাদের পরিবেশ পরিস্থিতি এত দুর্বল যে জাতির কাছে আমরা এটা পেশ করতে পারছি না রসুল সাল্লি সাল্লাম বলছেন যে লা আহাদ কমিয়ে আসবো যারও যায় যায় ওই মানুষটা কখনো মোমেন নাই তোমাদের যে ব্যক্তি নিজে তৃপ্তি সহকারে খায় এবং তার প্রতিবেশি কুদরততা থাকে এটা তো হয় না তাহলে এটা একটা দারিদ্র দদে একটা বড় মাধ্যম আল্লাহর রাসূলের পক্ষ থেকে সাথে সাথে আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করা হলো আয়ু ইসলামে খায়র খায়র সবচেয়ে ইসলামে কোন কাজটি ভালো মুসলমান হওয়ার পরে মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ কোনটি তখন আল্লাহর রাসূল বললেন প্রথম বাক্যটাই বললেন তো তোম আল্লাহু আকবার গরিব মানুষকে খাওয়ার দিবে এবং সালাম প্রদান করবে আগের বাক্যটা হয়েছে দস্ত গরিব মানুষকে দেওয়া খাওয়াদাওয়া এই কথাটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য জগতে এভাবে বলেন একদা যে ইন্না ফিল জান্নাতিলা গরাফ জান্নাতে এমন কতগুলো উন্নতমানের ঘর রয়েছে ইউরা জাহের ও বাতি নেহা ও বাতিন ও মিন জাহির যা ভিতর থেকে বাহির এবং বাহির থেকে ভিতর দেখা যায় খুব উন্নতমানের ঘর তখন সাহাবীগণ বললেন লেমান হাদি আল্লাহ রাসূল এই ঘরগুলি কার তখন আল্লাহ রাসূল এক নম্বরে বললেন লেমান আলানাল কালামা

আমি রাখবো আমার দুজন স্ত্রী আছে একজনকে তালাক দিয়ে দেব। কাকে তালাক দেব তুমি তালাকো তাকে তোমার স্ত্রী গ্রহণ করবে। অনুপম ভ্রাতৃত্ব আজকে কত নিষ্ঠুর কথা যে আমি পৃথিবীতে আসলাম আগে এজন্য আমি পৃথিবীকে আমার অধিকার মনে করলাম আগামী দিন যারা আসবে তাদের আসার পথ আমি রুদ্ধ করে দিলাম এই যে একটা হিংস্র মনোবৃত্তি এটা বনের হিংস্র প্রাণীদের মধ্যেও নাই

যে ইসলাম সম্পদ ও ভূমির যে সুষম বন্টন নীতি চালু করেছে সেই নীতি যদি অনুশীলিত হয় যদি দেশে দেশে যদি প্রত্যেকটি রাষ্ট্রে রাষ্ট্রীয়ভাবে প্রত্যেকটি সমাজে সামাজিকভাবে প্রত্যেকটি ব্যক্তির কাছে ব্যক্তিগতভাবেই যদি এটা অনুশীলিত হয় বা অনুসৃত হয় তাহলে ইসলামের এই সুমহান ভ্রাতৃত্ব এবং এই সম্পদের সুষম বন্টন নীতির মাধ্যমে একটি সুখী সমৃদ্ধ পৃথিবী আমরা গঠন করতে সক্ষম হব যেখানে দারিদ্রতা হবে যেখানে এ ধরনের একটা ও প্রথা অনুযায়ী বাদ বা পরিবার পরিকল্পনা ফ্যামিলি প্ল্যানিং এর মাধ্যমে আমাদের সুখী সমৃদ্ধ পৃথিবী গড়ার স্বপ্ন দেখার আদৌ প্রয়োজন হবে না মহান আল্লাহ আমাদের সহায় হন আল্লাহ আমাদেরকে তৌফিক দেন প্রকৃতপক্ষে পবিত্র কোরআন এবং অনুযায়ী চলার এ পর্যায়ে যারা আলোচনায় অংশগ্রহণ করলেন আমার সঙ্গে তাদের সকল আলোচক বৃন্দকে ধন্যবাদ জানিয়ে এবং সকল শ্রোতা ভাই বোনকে ধন্যবাদ জানিয়ে এ পর্বের এখানেই পরে সমাপ্ত করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত ربنا الله ربنا الله ليس غير الله رب العباد ربنا الله ربنا الله ربنا الله ربنا الله ربنا الله ربنا الله ليس غير الله رب عباد ফিল্টার করলে পানি বিশুদ্ধ হয় ডায়ালিসিস করলে রক্ত বিশুদ্ধ হয় তাপ দিলে সোনা বিশুদ্ধ হয় আমাদের কষ্টার্জিত টাকা কিভাবে বিশুদ্ধ হবে আল্লাহ তালা পবিত্র কোরআনে অনেকবার এই কথা বলেছেন আকি মুসলাত ওয়া জাকাত অর্থাৎ তোমরা নামাজ আদায় করো এবং জাকাত দাও জাকাত দিয়ে সম্পদকে বিশুদ্ধ করুন বর্তমানের এই যুগে ইসলামের বাণী প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হলো সবচেয়ে সেরা মাধ্যম বিএসটিভিকে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা আইআরএফআই আলট্রিয়ান ব্যাংক কোয়াড্রান্ট কোর্ট 48 গ্যালথরপ রোড বर्मিংহাম ইউকে পোস্ট কোড বি15 1টিএইচ

টেলিফোনে টাকা ট্রান্সফারের জন্য কল করুন ডাবল টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন অ্যাডমিন আপনার দায়িত্ব পালন করে পুরস্কার নিশ্চিত করুন জাকাত দিয়ে এই দায়িত্ব পূরণ করুন বিশ্বজাহান পরিচালনার জন্যে সুন্দর একটি যদি বিধান না হয় তাহলে তার ধ্বংস যে অনিবার্য তাই আসুন সুনার আলোকে জীবন গড়ার জন্য আপনাদের জন্য নির্বাচিত কিতাব বুলুল মারাম মিন আদিল্লাতিল হকাম এর মাধ্যমে দর্শে হাদিসের সুব্যবস্থা করা হয়েছে আপনাদের সকলকে শোনার এবং জানার জন্যে সাদর আমন্ত্রণ জানাচ্ছি দেখুন বুলুগুল মারামের হাদিস শুধুমাত্র পিস টিভি বাংলায়